অনেক গালাগালি শুনছি বিভিন্ন দোকানদার থেকে কারণ যারা চাইনিজ টিভি বিক্রি করে অনেক ভালো ভালো কোম্পানি টিভিতে কিন্তু ওটাতে প্রয়োগ করলে

অনেকে বলে বিক্রি করে দিলে দেখেন ব্যাকলে সাদা হয়ে যায় বুঝতে পারেন লো কোয়ালিটি এইটা এমন একটা টিভি এটা রিমোট তো বয়স হবে রিমোট সারা যদি বলেন আমি টিভি চালাবো আপনি রিমোট সারা টিভি চালাতে পারবেন মানে রিমোট লাগবে না তাহলে বয়স টা কিভাবে হবে আপনি ওর নাম ধরে ডাকবেন

উপস্থাপন করতেছে ব্রান্ড হিসেবে আর লিগেল যেটা ব্র্যান্ড সেটা ব্রান্ড হিসেবে উপস্থাপন করতেছে সবাই নিজের ব্র্যান্ড বলতেছে আসলে ব্রান্ড কোনটা ব্রান্ড চিনবেন কিভাবে ব্র্যান্ডের প্রথম শত থাকতে হবে কোয়ালিটি কোয়ালিটি এটা থাকতেই হবে তবেই সেটা ব্র্যান্ড আমার এই প্রোডাক্টটা সেল করাটা মূলত শেষ না এই প্রোডাক্টটা সেল করার পর নষ্ট হতেই পারে এটা সার্ভিস সিস্টেমটা কোন কোম্পানি কি দিচ্ছে এটার দিকে অবশ্যই ফোকাস রাখতে হবে অনেক কোম্পানি অনেক কাস্টমারে দেখেছে বিভিন্ন নামে বেনামে আম জাম কাঠাল কলা লিচু নামে টিভি কিনতেছেন

আমি কোনো ভিডিওতে আজ পর্যন্ত বলি নাই আপনি ভিডিওটাগুলো দেখলে বুঝতে পারবেন আমি আগেও বলছি এখনও বলতেছি আপনারা একটা প্রোডাক্ট কিনবেন সেটা যে কোনো কোম্পানির প্রোডাক্ট হোক ব্র্যান্ডেড হোক চায়না হোক যাই হোক পছন্দ একটা পণ্য নেবেন টাকা খরচ করে অবশ্যই দলিলটা পরে নেবেন দলিলের মধ্যে প্যানেল কত বছর লেখা পার্স কত বছর লেখা ডাইরেক্ট পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর এগুলো আমি বিশ্বাস করি না কথা উল্লেখ থাকতে হবে এই যে পাঁচ বছর দশ বছর জিনিসটা কি প্যানেল না পার্স

স্ক্রিন শেয়ার অপশন আছে মোবাইল থেকে আপনারা স্ক্রিন শেয়ার করতে পারেন অ্যাপ স্টোর দেওয়া আছে পছন্দের এখানে কিছু অ্যাপস নামা নিতে পারেন এই যে অ্যাপ স্টোর দেওয়া আছে ইউটিউব দেখতে পারবেন ওয়াইফাই টা ভি কানেক্ট করে যা খুশি মানে স্মার্ট বলতে আমরা যা বুঝি সোজা কথা এটা একটা স্মার্ট টিভি দেখেন লেখা আছে স্মার্ট টিভি রাইট ওকে ওকে স্মার্ট বলতে আমরা যা বুঝি সবকিছু এটার মধ্যে আছে ফুল ফ্রেম এস একটি টিভি এই টিভিতে সবকিছু ব্যবহার করতে পারবেন অলমোস্ট ভাই অ্যান্ড্রয়েডে যা যা ইউজ করা যায় এটার মধ্যে তাই সবকিছু ইউজ করতে পারবেন আচ্ছা এইবার আসি এইটা

সো অনেকেই বলেন যে ভাই আপনি সুবিধাটা দিচ্ছেন আমার একটা শোরুম আছে একতলা থেকে এই না তো আসলে ব্যাপারটা কি আমি আগে একটা কথা বলছি এখন একটা কথা বলতেছি আসলে বিজনেস পলিসি এক একজনের পলিসি এক এক ধরনের কোন শোরুম থেকে পাঁচ টাকা লাভ করবে না এক টাকা লাভ করেন ওই শোরুমের সেলের উপরে ডিপেন্ড করবে আপনি বলতে পারেন ভাই আমার শোরুম তো দশতলা বিল্ডিং এর সমান

এটার মধ্যে আর ব্র্যান্ডেড টিভির কালার সম্পর্কে আমি নতুন করে কিছু বলতে চাচ্ছি না এইটা আপনারা কিনার পর হোক বা যে কোনো নেওয়ার আগে দেখে নিলে বুঝতে পারেন যে ঘটনাটা আসলে টাকা দিয়ে মানুষ কেন আর এই টিভিটা আমাদের বাসন হচ্ছে ইলেভেন বাসন আর এইটা হচ্ছে ভীষণ আমাদের বত্রিশ ইঞ্চি গুগল টিভি এটা আমাদের খুচরা মূল্য বাজার মূল্য উনত্রিশ হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশ যতগুলো আমাদের ভীষণের শুরু আছে খুচরা সেল হয় উনত্রিশ হাজার পাঁচশো টাকা আমরা যেটা বলছিলাম যে ভিডিও দেখে কোনো কাস্টমার যদি অর্ডার করে তারা পাইকারি আওতায় প্রোডাক্টটা নিতে পারবে সো তাদের জন্য পাইকারি থাকবে তেইশ হাজার টাকা এই টাকার মধ্যে আবার ডেলিভারিটাও ফ্রি এক্সট্রা কোনো খরচ দেওয়া লাগবে না যারা চান শোরুমে এসে নিতে পারবেন আর যারা শোরুমে আসতে পারবেন না ফোনে অর্ডার করবেন আমরা পাঠাইতে পারবো একটু কথা বলেন এই অফারটা নিতে হলে আবার

হ্যাঁ যতগুলো গুগল টিভি দেখতেছেন সবগুলো চব্বিশ সালে সব চব্বিশ সালে আচ্ছা এই টিভি আমাদের বাসন হচ্ছে ইলেভেন এটা প্যানেল চার বছর আমি আবার একটা কথা বললাম আপনি যে কোনো কোম্পানির পণ্য নেন দেখি ভাই তো কোম্পানি তো 12 বছর দেয় আপনারা সারা বছর দিয়ে এত পাকনা কথা একটু খাজ বাংলা কথা বলতে না কিন্তু আপনাকে ভাই একটু বুঝতে হবে আপনাকে 12 বছর দিচ্ছে সে কি দিচ্ছে তো আমি ভিডিও সেকশনে অনেক সময় কমেন্ট গুলো পড়ে যে কে কি কথা বলতেছে কারণ আমার কোনো ভুল ভ্রান্তি হলে বা

তো এই জন্যই বলি যে ব্রান্ড কেন নেবেন ব্রান্ডের মধ্যে এরকম ভাট পারে সিটার পারে কোনো স্থান নাই এখানে যদি ভীষণ ভীষণটা চার বছর লেখা আছে বড় করে চার বছরের দেখবেন প্যানেলও চার বছর পার চার বছর যেটা চার বছর চার বছরই যেটা চার বছর দিতে পারবো না দুই বছর যেটা বলবো এটা দুই বছরই লেখা ওই প্যানেল এক বছর বড় করে লেখে দিবে পাঁচ বছর ভাট পারে সিটার মধ্যে প্রাণার ফেলবে বড় কথা হচ্ছে টিভি কিন্তু বারবার কেনার জিনিস না ভাই

আমি আগেও বলছি এখনো বলতেছি ভাই আপনি আমার কথায় আমি বলি নাকি কোনো মিষ্টি কথা আমার প্রোডাক্ট অর্ডার করবেন যারা আমার কথা প্রোডাক্ট অর্ডার করেন ভাই আমি মনে করি আপনার দরকারই নেই টিভি নেওয়ার আচ্ছা আপনি নিজ জ্ঞানে স ইচ্ছায় একটু বিবেকে চিন্তা ভাবনা করবেন যে আসলে ঘটনাটা কি এই যে পাঁচ বছর দশ বছর পনেরো বছর লাইফ টাইম যারা বলতেছে আসলে এটা কি কোথাও লেখা আছে আর যদি লেখা থাকেও সেটা কি দিতেছে বারো বছর প্যানেল না অথচ একটা টিভির দামই প্যানেল প্যানেল রাইট এখানে লেখছে 3 ইয়ার্স ফ্রি সার্ভিস আর ভাই ফ্রি সার্ভিস 50 বছর তো সব কোম্পানি দিব বা লাইফ টাইম দিব কোম্পানি না লস নাই কারণ পার্টস এর দাম তো আপনাদের নিয়ে দিতেছে আচ্ছা ওকে সো এই এই ব্যাপারগুলো আসলে বোঝার ব্যাপার আছে আর কথা আসি আমরা হ্যাঁ এটা খুচরো মূল্য হচ্ছে এবং ডেলিভারি চালিকা ফ্রি নিতে পারবেন আচ্ছা মধ্যে একটু ব্যবধানটা চেষ্টা ফোন দিয়ে ব্যবধানটা কি ফোন দেওয়ার টাকা নষ্ট দরকারই ছিল না আপনি একটু দুই মিনিট সময় নিয়ে দুইটা টিভি দেখতেন বিস্তারিত আমি এখানে বলে দিচ্ছি ফোন দরকার

এটার মধ্যে এই যে এখানে যে ডিটেইলস গুলো লেখছে কত বড় একটা স্টিকার এটার মধ্যে আবার এই স্টিকারটা লাগাই দাও টিভি দেখা যাবে আর ভাই গুগল যার কারণে বিস্তারিত গুলো সবকিছু তার একটা স্টিকার মধ্যে লেখা যায় না আপনি গুগল ওয়েবসাইটে যখন ঢুকবেন ওখানে তখন লেখা আছে গুগল সার্টিফাইড মানে তো গুগল সার্টিফাইড এটা তো ভাই

মডেল নাম্বারটা একটু খেয়াল করবেন 43RN1 Galaxy Pro 4K USD গুগল টিভি হ্যাঁ এটাও দেখেন আমাদের সবগুলো টিভি গুড সার্টিফাইড আছে অনেক ফিচার আছে সবগুলো টিভিতে বুলট দেওয়া আছে যেটা বলছিলাম সেটিং এ ঢুকলে চেক করতে পারবেন এটার মধ্যে তো ভাই হ্যান্ড ফ্রি ভয়েস আছে হ্যাঁ এটা রোবট টিভি নাম দেওয়া হয়েছে এই কারণে এটা এতক্ষণ যে টিভিগুলো দেখলাম সবগুলো কিন্তু রিমোট ভয়েস কন্ট্রোল বলছে ওকে ওকে আর এইটা এমন একটা টিভি এটা রিমোট তো ভয়েস হবে হবে রিমোট ছাড়া যদি বলেন আমি টিভি চালাবো আপনি রিমোট ছাড়া টিভি চালাতে পারবেন আচ্ছা মানে রিমোট লাগবে না রিমোট লাগবে তাহলে ভাই ভয়েসটা কিভাবে হবে আপনি জাস্ট ওর নাম ধরে ডাকবেন

যেটা বলছিলাম ভিডিও দেখে কোনো কাস্টমার যদি অর্ডার করে তারা পাইকারি অফারটা নিতে পারবে পাইকারি কেমন দোকানদাররা কোন প্রাইজে কিনে নেয় এবং তারা কি প্রাইজে বিক্রি করে ধরেন অ্যাজ আপনি একজন কাস্টমার ভিডিও দেখার কাস্টমার আপনি একজন দোকানদার আপনি উনপঞ্চাশ হাজার নশো টাকায় বিক্রি করলে আপনার দশ টাকা লাভ থাকবে কিভাবে আপনি উনচল্লিশ হাজার নশো টাকা কিনে নিচ্ছেন আমাদের থেকে এই দশ টাকা তাদের প্রফিট থাকে সো আপনারা যারা ভিডিও দেখে অর্ডার করবেন তারা পাইকারি প্রোডাক্ট নিতে পারবেন দশ টাকা আপনার এক্সট্রা সেফ মানে এটা আপনাদের ভালোর জন্য করা হচ্ছে এখন বলে এরকম যে বাই কেউ তো দিচ্ছে না বা হাতে কোনো দু চারজন দিচ্ছে তাদের পোষায় আপনাদের পোষায় তাদের পোষা ব্যক্তিগত ছোট করে বলি একটা ধরেন এক আপনার আলু বা সবজি বিক্রি করে হয়তো আপনার এক বস্তা চাল এক বস্তা হয়তো পাইকারি পাঁচ দশ টাকা লাভ করে তবে তবে দেখবেন যারা খুচরা বিক্রি করে তারা কিন্তু পাঁচ দশ টাকা লাভ করে না তারা লাভ করে মিনিমাম দেড়শো দুশো টাকা এখন কথা হচ্ছে আপনারা বলেন যে ভাই পাঁচ দশ টাকা লাভ করে তাদের চলে কিভাবে

ছিল না লেখা চাইলে দিতেই তো লেখা দিলে যদি একটা জিনিস হইতো তাহলে কথাই ছিল না কিন্তু কোম্পানিটা করবে না করবে এটা করবে রাখছে কিছুই নেই

খুচরা পঁচাশি টাকা পচাশ হাজার টাকা তো নাই আচ্ছা এবারে আসেন পাইকারি যদি পাইকারি নিয়ে কত টাকা পড়বে দোকানদার আমাদের থেকে পাইকারি আটষট্টি হাজার টাকা আটষট্টি হাজার টাকায় নিচ্ছে পঁচাশি টাকা বিক্রি করতে সতের হাজার টাকা আপনার সেপ